আল্লাহ, বাচ্চা ব্যাগটাও সুন্দর, মা ব্যাগটাও সুন্দর, কোনটা কিনবো? আজকে আমি তো কনফিউজ হয়ে গেলাম ব্রো। বাচ্চারও বাচ্চা আছে, বাচ্চারও বাচ্চা আছে, মারও বাচ্চা আছে, অনেকগুলো বাচ্চা আছে। হ্যালো এভরিওয়ান, আজকে শেষ লাইভে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দেখেন সুন্দর সুন্দর বাবু ব্যাগ আর মা ব্যাগ দুইটা ব্যাগই একসাথে নিয়ে আসছি। ঘুরতে গেলে কি হয়, একটা বড় ব্যাগ ক্যারি করার জন্য, এয়ারপোর্টে যাওয়ার জন্য, ফ্লাইটের জন্য লাগে, কিন্তু ঘুরতে চলে যাওয়ার পর কিন্তু এত বড় ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করা যায় না, তখন একটা ছোট ব্যাগ লাগে। সো কোনটা নিবেন বিবেচনা আপনার, আপনার কোনটা দরকার সেটা বুঝে আজকে সব ধরনের ব্যাগ নিয়ে আসলাম আপনার আমার সবার পছন্দের উর্মিস কালেকশনের পেজ থেকে। আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা। উর্মিস ক্রিয়েশন, উর্মিস ক্রিয়েশনের পেজ থেকে। ইয়াস, স্যাস লাইফ মানে আপু আর লাইফ করবে না? ও আচ্ছা, আজকে শেষ মানে আগামীকাল লাইভে আসবো, আজকে আর লাইভ নাই। এটাই নতুন একটা ব্র্যান্ডের নতুন একটা লেন্স পরে আসছি, নতুন একটা শেডে, হোপফুলি চোখটা আজকে ঠিক থাকবে, আল্লাহ আল্লাহ করে দেখা যাক। আপু কেমন আছে, অনেকদিন পর জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে জয়েন করছেন পারলে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট গার্লস গ্রুপ গুলোতে, আজে বাজে গ্রুপে, ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না, ঠিক আছে? বাবু ব্যাগও আছে, মম ব্যাগও আছে, কোনটা আগে দেখবেন কমেন্ট করে জানান, ছোট না বড় কোন টাইপেরটা আগে দেখবেন জাস্ট কমেন্ট করে একটু জানান, ঠিক আছে? আজকে এত সুন্দর সুন্দর কিছু ব্যাগস দেখাবো যেগুলো দেখে আপনার সবার মাথা নষ্ট হয়ে যাবে, আমার মাথা অলরেডি নষ্ট হয়েই গেছে। আমি অলরেডি এবার বাইরে থেকে অনেকগুলো ব্যাগ কিনে আনছি, এখন আমি ব্যাগ কিনলাম, মো মারবে, টাকা দিবে না, তারপর আমি কিভাবে ব্যাগ কিনব? বাট তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুটু ব্যাগটা আগে দেখো, কুটু ব্যাগটা আগে দেখো না, আগে বড় ব্যাগ দেখাই প্লিজ। বাবু ব্যাগটা আগে দেখো না, আগে বড়, আগে মম তারপর কিডস, ঠিক আছে? আগে মম তারপর কিডস। গ্লিটার প্যালেটটার নাম কি? হুডা বিউটি। আচ্ছা আজকে লাইভে আমি যতগুলো ব্যাগস দেখাবো সবগুলো ব্যাগস আপনারা অর্ডার প্লেস করতে উর্মিস ক্রিয়েশন যে পেজটা আমি ট্যাগ করেছি এই পেজে ইনবক্স করতে হবে, ওরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশটের সাথে অর্ডার প্লেস করবে উর্মিস ক্রিয়েশন পেজে। চট্টগ্রামে ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার মানে ঢাকা এবং পুরো বাংলাদেশে 150 টাকা। দ্যাট মিন্স বুঝতেই পারছেন উর্মিস ক্রিয়েশন চট্টগ্রাম বেসড একটা পেজ, এবং যারা কিনা উর্মিস ক্রিয়েশনের গ্রুপে অ্যাড আছেন বা হবেন, তারা যদি গ্রুপের স্ক্রিনশট দেন তাহলে ডেলিভারি চার্জের ক্ষেত্রে হাফ ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা আর আজকের ব্যাগ গুলো সবই অরিজিনাল ক্রিস বেলা এন্ড ব্যাগ কো ব্র্যান্ডের ব্যাগ, যেগুলো সব দুবাই থেকে ইম্পোর্ট করা হয়েছে। সো আজকে আমরা কোনো ফেক ব্যাগ নকল ব্যাগ দেখাচ্ছি না, অরিজিনাল অথেন্টিক ইম্পোর্টেড ব্যাগস দেখাচ্ছি। ওকে, তোমার ফেভারিট বার্ড কি? পাখি? আই ডোন্ট নো, আমি লাইফে পাখি খুব কমই দেখছি, কাক চড়ুই পাখি আর শালিক পাখি। ও হ্যাঁ, ঈগল পাখি দেখছি, হ্যাঁ সরি, দুই রকম ইগল ছিল, একটা ছিল কালো ইগল নাকি সাদা ইগল জানি, আর ছিল ব্রাউন ইগল, একটা হচ্ছে ওদের লোকাল ইগল আর একটা হচ্ছে ওই থাইল্যান্ড থেকে উড়ে উড়ে আসে একটা ইগল, ওটা দেখাচ্ছিল আমাদেরকে যে ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বানাইতে আসছে আমাদের ইগলের সাথে, তো এরকম আর কি দেখছিলাম কয়েকটা ইগল। হ্যাঁ আমি তো সাপও দেখছি, স্টপ আর শুনবো না, আমি শুনবো না, আমি শুনবো না। আচ্ছা এই যে, তো এখন আমি সেই ব্যাগগুলো দেখানো শুরু করবো, কোনটা কোন ব্র্যান্ডের ব্যাগ আমি প্রত্যেকটা ব্যাগের সঙ্গে আপনাকে বলে দিব। আচ্ছা আমার হাতে প্রথমেই আছে অরিজিনাল ক্রিস বেলার ব্র্যান্ডের ব্যাগ, প্রত্যেকটা ব্যাগের 3-4টা করে কালার আছে, আমি প্রথমে কালার দেখাবো তারপর আমি ডেফিনেশন দেখাবো। এটা হচ্ছে সাদা বা ডাস্টি হোয়াইট বলতে পারেন, পারফেক্ট ফর মমিজ বা বলতে পারেন যারা ওই যে সোনাম কাপুর যখন কোন ওর বোল্ড লুক দরকার তখন ও একটা বড় ব্যাগ ক্যারি করে, ব্যাগ দিয়ে কিন্তু প্রতিটা মেয়ের মনোভাব বোঝা যায়, এটা আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? প্রতিটা মেয়ের ব্যক্তিত্ব ফুটে উঠে ব্যাগের উপর, ব্যাগের সাইজের উপর, ব্যাগের ডেফিনেশনের উপর, ব্যাগটা কিরকম কত বড় কিভাবে কি বুঝে দেখে আপনি তার প্রফেশন জাজ করতে পারবেন, আপনি তার বয়স থেকে শুরু করে সব জাজ করতে পারবেন ব্যাগের উপর ডিপেন্ড করে। যার ব্যাগ যত দামি তার মানে টাকার অঙ্ক তত বড়, তো বুঝাই যায়, তাই না? আজকে আমরা দেখাচ্ছি অরিজিনাল ক্রিস বেলা ব্র্যান্ডের ব্যাগ, সব ডেফিনেশন আমি দেখাবো, জাস্ট আমি প্রত্যেকটা কালার দেখিয়ে নিচ্ছি, 4টা কালার অ্যাভেলেবল এই ব্যাগটার। দাম হচ্ছে এটার
যখন দেখা শুরু করেছি তখন তুমি মোটা হয়ে গিয়েছিলে, কিন্তু সুন্দর লাগতো। এখন শুকিয়ে গেছো দেখে মনে হচ্ছে এত কেন শুকাইছো, বাট আগের থেকে এখন সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অরিজিনাল ক্রিসবেলা প্রাইস হচ্ছে 3150 টাকা উইথ ওয়ালেট। আমি দেখাবো সব। আচ্ছা, কালার তো বললাম, সাইজ হচ্ছে লম্বায় মানে এই যে পাশে এরকম করে 8.5 ইঞ্চি, সরি 12.5 ইঞ্চি, আর এই সাইডে 8.5 ইঞ্চি। হ্যাঁ, মানে এখন দেখাই। আচ্ছা, একটা খুললাম, এখন আমরা এটা খুললাম। এটা এখানে খুব সুন্দর করে একটা মানে কাপড় দিয়ে প্যাঁচানো আছে, যাতে কিনা এখানকার যে মেটাল বেল্ট গুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয়, এই জন্য কোনো যাতে স্ক্র্যাচ না পড়ে এই জন্য। এরপর দেখেন, তিনটা চেম্বার এখানে, তিনটা চেইন চেম্বার, 1 টিক টিক, 2 টিক টিক, 3 মানে বাচ্চার মায়ের জন্য বেস্ট। এক পাশে প্যাম্পাস, এক পাশে দুধু ফিটু, আর এক পাশে আপনার জিনিসপত্র রাখবেন। আচ্ছা, এরপরে এখানে সামনের পার্টে অনেকগুলো পেপার দিয়ে আছে, মানে অনেক ভালো ভালো স্পেস আছে। এখানে আর মোবাইল চেম্বার আছে, এই যে মোবাইল চেম্বার রাখা আছে। মিডল পোর্শনে একটা ইউনিক জিনিস হচ্ছে, সাথে ওয়ালেট আছে, মানি পার্স আছে। তো দেখেন মানি পার্সটা, নো ওকে, আচ্ছা অতি খন্ড হলো, এক্সট্রা করে মানি পার্স দেওয়া আছে। এই যে দেখেন, সো বিউটিফুল, একদম আমরা যে নর্মালি 1200 করে যে মানি পার্স গুলো কিনি, ওই টাইপের একটা একদম খুব ভালো কোয়ালিটি ক্রিসবেলা, অফকোর্স ক্রিসবেলা ব্র্যান্ডের ব্যাগ, তো ওই টাইপের ব্র্যান্ডের ব্যাগ গুলোই একটা মানি পার্স এখানে দেওয়া আছে দুটো, বাকিটা দেখাচ্ছি। এরপর সাথে একটা বড় হ্যান্ডেল লাগানো আছে এখানে, যেটা কিন্তু স্পেশাল ব্যাপার হচ্ছে, আপনারা জানেন ক্রিসবেলা ব্র্যান্ডের ব্যাগ বা যে কোনো ব্র্যান্ডের ব্যাগে কিন্তু ওদের হ্যান্ডেল থেকে শুরু করে সবকিছুতে খুব ভালো মতো ওদের ব্র্যান্ডের নামটা লেখা থাকে। দেখেন হ্যান্ডেলেও ক্রিসবেলা লেখা আছে, নকল ব্যাগে কিন্তু এরকম লেখা থাকে না। A1 রেপ্লিকা কপি কোনো ব্যাগে এগুলো লেখা থাকে না, শুধুমাত্র অরিজিনাল অথেন্টিক ব্যাগে লেখা থাকে। যেহেতু এখানে একটা ছোট শোল্ডার আছে হোল্ডার, আর এসব একটা বড় শোল্ডার হোল্ডার দিয়েছে ওরা, ঠিক আছে। অনেক বেশি জোস, কারণ এটা সেক্সুয়াল যে ব্যাগটা আছে এটার দামই 1500 টাকা আছে, সেখানে পুরো ব্যাগটার দাম হচ্ছে মাত্র 3150 টাকা, যেটা এখানে দুবাই থেকে ইম্পোর্ট করা হয়েছে। তো খুব এরকম তো লাগাই দিয়েছিলাম, খালি দুবাইটা কি করতে বাবা, ক্যাপশনটা দিন পেজের, আপু পেজের ক্যাপশন অলরেডি উপরে ট্যাগ করা হয়েছে, ক্যাপশনে অলরেডি পেজ ট্যাগ করে দেওয়া হয়েছে আপু। দাম হচ্ছে এটার 3150 টাকা, আছে 3150। তো আমরা এখন শুধুমাত্র ব্যাগ ধরব আর পিকু তুলব। তো দেখেন এই পাশে 12.5 ইঞ্চি, এই পাশে 8.5 ইঞ্চি। হ্যাঁ, পারফেক্ট অফিস ব্যাগ হিসেবেও ক্যারি করতে পারেন। ওকে, তারা ব্ল্যাক, ডাস্টি হোয়াইট, হ্যাঁ এই দুটো কালার, আরো দুটো কালার আছে, একটা হচ্ছে ক্যাডবেরি চকলেট, একটা হচ্ছে ওয়াইন রেড, আরো দুটো কালার অ্যাভেলেবল আছে। এই যে ক্যাডবেরি চকলেট আর ওয়াইন রেড, চারটা কালার অ্যাভেলেবল 3150 টাকা। ওকে, রিফ্রেশ করে আপু আবার লাইভে জয়েন করি, সব ঠিক হয়ে যাবে। এখন আমরা আবার ছোট্ট একটা ব্যাগ দেখাবো, কারণ আমরা ঘুরে ফিরে দেখবো। এই জন্য পিঙ্কুটা দেখি, পিস পিস পিঙ্কু টান্ডা দেখো, কেন তোরা মিল্লা বুঝলাম না, সবাই টানে লাগে দিছে ব্যাগ গুলা ভাই, জাস্ট দেখেন কালারটা মনে হচ্ছে পুরো ক্রোকোডাইল। এটাও হচ্ছে ক্রিসবেলা ব্র্যান্ডের, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ইউনিক এন্ড ড্যাশিং। দাম 2400। ওকে, বাকিগুলো বলো। এই দেখেন বেল্ট, প্রত্যেকটা বেল্টও কতটা গুড কোয়ালিটি প্যাকেজিং দিয়ে আসছে, কারণ এটা কিন্তু ব্যাগ পার্টিতে নেওয়ার মতো ব্যাগ, জাস্ট রেগুলার ইউজের জন্য না, ঠিক আছে। ক্রিসবেলার লোগো, এবং এই দেখেন অরিজিনাল ট্যাগ, না এটার নাম হচ্ছে বারকোড, থ্যাংক ইউ, বারকোড সহ আছে। তুমি কি রাত সাবান খাও, নাহলে এত সুন্দর কেমনে হইলা, ও খুব বাজে একটা এক্সাম্পল ছিল, সরি টু সে। আচ্ছা, ভিতরে খুব সুন্দর একটা ছোট্ট একটা চেম্বার আছে, যেটা ঘুরতে যাওয়ার জন্য, পার্টিতে নেওয়ার জন্য, তো একটা ছোট্ট শোল্ডার রিং আছে,
তোমরা সেটা স্টাডি করতে পারবে কালারটা এত সুন্দর 2400 টাকা দাম ঠিক আছে লেন্থ হচ্ছে 6 ইঞ্চি আর ওয়েট হচ্ছে 9 আচ্ছা এদিকে হচ্ছে 9 ইঞ্চি এদিকে হচ্ছে 6 ইঞ্চি স্নেক প্রিন্টের মধ্যে আছে বললাম এটা স্নেক ক্রোকোডাইলের ইয়ার মতো এই যে ক্রিসবেলার লোগো করা আছে হ্যাঁ দাম হচ্ছে এটা 2400 টাকা দাও বাকি কালারগুলো উ এটা তো ক্যাডবেরি চকলেট কালার না এটা হচ্ছে ইক্লিয়াসের ভিতর থেকে যে একটা জুস বের হয় ওইটার কালার চব্বিশশো টাকা আল্লাহ একদম কিলার লুকের জন্য এটা পারফেক্ট পারফেক্ট কিলার লুক এটা দেখো দেখো সবাই দেখো আমাদের মজা দেখো এখানে একটা কালার উ শর্ট হোল্ডার লং হোল্ডার দুটোই অ্যাভেলেবল আছে 2400 করে অরিজিনাল ক্রিসবেলা ব্র্যান্ডের ব্যাগ এগুলো কিন্তু কোনো আমরা রেপ্লিকা দেখাচ্ছি না আপনারা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি উর্মিস ক্রিয়েশন পেজ ইনবক্স করতে হবে আর আজকের ব্যাগগুলো কিন্তু সবই দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে দুবাই কাম টু না হাবিবি কাম টু দুবাই হাবিবি কাম টু দুবাই আমি বিগ ফ্যান বিগ ফ্যান 50টা স্টার দিছে আমাকে পারিশে আপু আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ পারিশা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ইট মিন্স আ লট ইউ আর মাই ইন্সপিরেশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রতি মাসেই পারিশা আপু দেখা যায় আমাকে অনেকগুলো করে স্টার দেয় প্রতি মাসেই স্টারের জন্য একটা ডিফারেন্ট টাকা আমার কাছে আসে পারিশা আপু ইজ ওয়ান অফ দেম আমরা এখন না বড় ব্যাগ দেখাবো এখন ছোট ব্যাগ দেখেছি এখন আমরা বড় ব্যাগ দেখাবো প্লিজ একটা ব্যাগ তো দেখাও গতকাল আমি এত অ্যাক্টিভ ছিলাম কিন্তু ব্লক খাইছি ইটস ওকে আচ্ছা এটা কি ব্যাগ তো একটা ব্যাগ তো দেখাই থ্যাংক ইউ সো মাচ যারা একটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন এত সুন্দর সুন্দর ব্যাগ কোনটা রেখে কোনটা নিব মেটাল চেইন ওয়াও আচ্ছা এখন আমি আরেকটা ব্র্যান্ডের ব্যাগ দেখাবো উইচ ইজ ব্যাগ কো দেখেন এই যে ব্যাগ কো লোগো দেওয়া আছে আজকে আমার দুটো ব্র্যান্ডের ব্যাগ দেখাচ্ছি একটা হচ্ছে ক্রিসবেলা একটা হচ্ছে ব্যাগ কো ডিজাইন থেকে শুরু করে সবকিছু অনেক বেশি ইউনিক যারা চিন্তা করেন আমি একটা ব্যাগ ইউজ করবো কিন্তু ব্র্যান্ডের ভালো ব্যাগ ইউজ করবো তাদের জন্য আজকে লাইভ কারণ কিছু মানুষ ইউজ করে একটা নর্মাল লামসাম একটা ব্যাগ চিন্তা করে 6 মাস ইউজ করলে আমি শেষ আমি আর করবো না কিন্তু কিছু মানুষ চিন্তা করে যে না আমি একটা ব্যাগ ইউজ করবো লং টাইম 5 বছর 7 বছর যদি ভালো থাকে এরকম ভাবে ইউজ করবো যাতে কিনা এই ব্যাগ গুলো অনেক মানে ক্লাসি একটা লুক দেয় হ্যাঁ এক একজনের পার্সপেক্টিভ ডিফারেন্ট সবারই পার্সপেক্টিভ ডিফারেন্ট সেরকম ভাবে এইটার দাম হচ্ছে 2280 আচ্ছা চেইনটা খুললাম ভিতরে দেখি কি কি আছে আমাদের জন্য বাতাস হচ্ছে অনেক গুড়া বাতাস আমরা দুবাইয়ের বাতাসটা কেমন একটু পর দেখবো এই যে এখানে দেখেন বড় শোল্ডার বেল্ট আছে মেটাল করা সহ 2280 এই যেটা এটা কিন্তু মেটাল হ্যাঁ খুবই সুন্দর ভালো ওয়েটফুল এবং কিন্তু লেদারের ব্যাগ এগুলো দাম হচ্ছে 2280 এটার মধ্যে কয়টা কালার আছে আমি দেখছি একটা হচ্ছে ব্রাউন চকলেট কালার দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সো বিউটিফুল সো এলিগেন্ট এই যে ক্রিম অ্যান্ড মাস্টার্ড ইয়েলো কালারের প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুলে খুলে দেখাচ্ছি আবার এটাতে দেখেন টিশার্টটা এরকম ডিজাইনের মতো আছে যেটা আপনি ওপেন করতে হবে থাকে না মাঝে মধ্যে কার্ড কয়েন কার্ড বলতে ব্যাংকের কার্ড না মেট্রোতে যাওয়ার যে কার্ড সেটা রেখেও আপনি অফিস যাওয়ার সময় বাসে যাওয়ার সময় ইজি হবে ঠিক আছে তাহলে খালি ওই যে মেট্রোতে এটা খালি পাঁচ খুলি হবে ব্যাগ সহ আমি হচ্ছে সিঙ্গাপুরে যে এবার ফার্স্ট মেট্রোতে উঠেছি আমি অনেক খুশি ছিলাম যখন দেখি আমার কার্ড ব্যাগের উপর থেকে গেলে অটো পাঞ্চ করে দৌড় দিতেছি আমি আমি তো খাওয়া আমি তো বিদেশ চলে আসছি আমার তো মনে হয়েছে বাংলা পিঙ্কটা কি সুন্দর দেখেন এতক্ষণ ধরে ব্লক ছিলাম লাইভে ছিলাম না থাক ইটস ওকে এত
এত সুন্দর দুইটা টোনে আছে কিন্তু এটা হচ্ছে লাইট পিঙ্ক আর এটা হচ্ছে মফ পিঙ্ক এর মধ্যে খুবই কিউট ওয়াও থ্যাংক ইউ সো মাচ যারা এটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন লাভ লাইক করছেন 500 টাকার বেশি হবে না যার যেমন রুচি সেটা তেমনই বুঝবে क्वालिटीफुल बैग यूज करे तारा जाने बुझे कोनटा की ब्रैंडेर बैग जारा ब्रैंडेर बैग यूज करे तारा रेप्लिका A1 कपि जत किछु बोलो ना केनो देखले मानुष चिनबे ठीक आछे देखले चिनि অরিজিনাল গুড় আর চিনি দেওয়া গুড় দেখলেই যেমন চেনা যায় মারা চিনে বাবারা চিনে এরকমই সেম তারপর কই মাছ হচ্ছে ওই যে অরিজিনালটা আর একটা কি জানি ব্রো চাষে তো দেখলেই বোঝা যায় হ্যাঁ সো অরিজিনাল ব্যাগ আর রেপ্লিকা ব্যাগ দেখলেই বোঝা যায় ফুটানি করে লাভ নেই ব্রো আপু তোমার টি-শার্টটা কই থেকে নিয়েছো ক্রেজি ফ্রিক নামক পেজ থেকে উ ব্ল্যাক ক্লাসি এন্ড এলিগেন্ট আর মেরুন স্পাইসি হট गोल्डन सब ही ओरिजिनल मेटल हाँ बैग को ब्रैंडेड আর এগুলো কিন্তু সবই দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে ডিনার করেছো না আপু আমি এখনো আমার অফিসে অফিস থেকে বাসায় যাব শাওয়ার করব খাব তারপরে আমি বাসায় যেয়ে খাব এখনকার যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে কুটু ব্যাগ কত ব্যাগ কো ব্র্যান্ডের আরেকটা কুটু ব্যাগ এর দাম হচ্ছে 2380 টাকা ब्लैक व्हाइट ब्राउन ग्रीन रेड वाइन कलर लेंथ 7 इंची वाइड 10 इंची अच्छा 7 इंची और 10 इंची ठीक है कलर तो देखें सबगुलो कलर देखें तब भीतर खुले खुले देखो चॉकलेट और ये क्रीमी व्हाइटी एत हार्ड वर्क करते कि मन चाय टायर्ड लगे ना मन कि भाव चाय সাকসেসের একটা ক্রেভিং থাকতে হবে জিন্দেগি মে কুছ করনা হ্যায় জিন্দেগি মে কুছ ডেয়ারিং করনা হ্যায় এক্স্যাক্টলি এটা কালারটা দেখেন উফ একদম গ্রিন ডিফারেন্ট গ্রিন কালারে আছে উ এটা দাও সামনে একটা নালি সিঙ্গেল ভালো লাগে না কালারটা এখান দাও ইয়েস উফ তেরি এটা এটা দেখাই প্লিজ মানুষ দেখলেই বুঝবে আপনি অরিজিনাল ব্যাগ নিচ্ছেন ঠিক আছে রেপ্লিকা রেপ্লিকারি রিবক আর রিবুক সেম না ঠিক আছে আমরা কি এটা খুলে দেখাবো না কোন একটা খোলা ছিল এরকম দেখাবো একটা খুলে দেখাতে হবে তো হ্যাঁ এটা দেখাই না কোন কোনটা খোলা আছে সাদারা খোলা আছে দাও সাদারা দাও হ্যাঁ এই যে ছোট হ্যান্ডেলটা খোলা আছে আপু তুমি কই থেকে হেয়ার কালার করেছো গ্রুভি ওদের চেইন গুলোতেও ব্যাগ কোর লোগো লাগানো আছে এই যে চেইন গুলোতেও ব্যাগ কোর এখন দেখাবো সবচেয়ে মজার একটা জিনিস এটা পরে দেখাই এটা হচ্ছে বড় বেল্ট এটার মধ্যেও ব্যাগ কোর লোগো লাগানো আছে এই যে দেখেন আর ছোট মানে ফোন ছোট একটা মানি ব্যাগ সবকিছু আঁকবে ইজিলি পারফেক্ট আপনি ঘুরতে যাওয়ার জন্য সারাদিনের জন্য বের হলেন শপিং এ গেলেন পিকনিকে গেলেন পারফেক্ট এখন দেখাবো সবচেয়ে কিউট জিনিসটা হ্যাঁ
এত তুতু লাগছে এটা 380 রাইট এটা এত তুতু দেখেন ছোটু বাবু আচ্ছা পরে তে এমনি করে একটা খুলবেন কারণ টাকা পয়সা বেশি থাকলে ওটা রাখবেন আর এটা হচ্ছে কার্ডের জন্য স্পেশালি হো এই ব্যাগটার দামই তো 1200 টাকা আছে মানে 1200 না হলেও 800 থেকে 1000 টাকা আছে এইটা ব্যাগগুলো 800 থেকে 1000 টাকা নরমালি মানি ব্যাগগুলো আমাদের কিনতে হয় কি কিউট দেখেছেন এটা ফ্রি পাচ্ছেন ব্যাগের সাথে তাহলে এখন দামটা চিন্তা করেন 2380 টাকা বড় হ্যান্ডেলও আছে আর এই যে ছোট হ্যান্ডেলও আছে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন দাম হচ্ছে 2380 টাকা জায়গাও ভালো আছে মাশাআল্লাহ হচ্ছে একদম টোট ব্যাগ হিসেবে রাফ ইউজ করতে পারবেন পারফেক্ট 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 কুডু ব্যাগ এটার মধ্যে পাঁচটা কালার আছে একবার একটু লাস্টে দেখিয়ে দেই এই যে গ্রিন বটল গ্রিন মেরুন ওয়াইন রেড টাইপের কালার একটা হচ্ছে চকলেট ব্রাউন কালার আর একটা হচ্ছে ব্ল্যাকি ব্ল্যাকি ওয়াও এই যে ব্ল্যাকি ব্ল্যাকি কালার পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ লাইকটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন পারলে একটু উডমিস ক্রিয়েশন পেজে একটা লাইক দিয়ে দিন তারা অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা ক্রিস বেলা এন্ড ব্যাগ কো ব্যাগ গুলো সেল করছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ঢাকাতে সরি চট্টগ্রামে ডেলিভারি চার্জ 80 টাকা আর চট্টগ্রামের বাইরে ঢাকা এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ 150 সেক্ষেত্রে আপনাকে 150 টাকা আগে বিকাশ করতে হবে আর হচ্ছে যদি আপনারা তাদের গ্রুপের মেম্বার হন তাহলে যদি গ্রুপের স্ক্রিনশট দেন তাহলে ডেলিভারি চার্জ হাফ হয়ে যাবে তখন এই ব্যাগের পার্পল কালার নেই পার্পল না পার্পল কালারের কোনো ব্যাগ এখনো পাইনি তাও দেখি কি আছে এখন কে বাসি আবার ক্রিস বলায় চলে আসছি রিবক নেই তো রিবুকই সহি হ্যাঁ এক্স্যাক্টলি তানু ওয়েডস মানু जो सकता मूवी तनु वेट्स मानु और काक मा काम निजे एक फॉर्मेट जैसे गुरु से बैठा है जामा ही जाए यार गर्लफ्रेंड बनाए तो समस्या सोई लो इटा देखें एको नम्र जितना देखा बेटा चे ओरिजिनल क्रिस बेला আপু তুমি চশমার দোকান ঠিকানাটা বলো আপু বললাম তো শ্যামলিতে শ্যামলি স্কয়ার মার্কেটের ঠিক সামনেই নিচে ভাই আর সুনামের বাসা নিচে চশমার দোকান নামটা বল জানো সবাই পাগল হয়েছে দোকানের জন্য আরে সুনামের বাসা আসলে কি চলে আসবে আপু আমার আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে আপনি সবাই একটু দোয়া করতে বলবেন মেনাজ আপু ইনশাআল্লাহ আন্টি ঠিক হয়ে যাবে বাট কি হয়েছে আন্টির ইমার্জেন্সি কিছু হুট করে মানে একটু জাস্ট আমাকে যদি ইয়া করতে পারেন অ্যাটলিস্ট হালকা করে জানাইতে পারবেন আপনি টেক্সট করেন ফোন সাথেই আছে জাস্ট টেক্সট মি যে কি হয়েছে হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে আসবে আপু জাস্ট একটু জানান যে কি হয়েছে আন্টির চিটাগাং এর লোকেশন কোথায় ওনাদের লোকেশন তো আমি জানি না বাট চিটাগাং থেকে ওনারা আমাকে এখানে পাঠিয়েছে দরজা খোলা আমি তোমার বাসায় এসেছি আপু কলিং বেল দেন দরজা খুলবে কলিং বেল না দিলে আমার দরজা খুলি না আমার সাথে এসে বিতরণ করে লাভ নেই হ্যাঁ আপনি যে স্কুল থেকে পাশ করছেন সেই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি ঠিক আছে তোমার বুঝতে হবে না তুমি তো স্কুলে যাওয়ার জন্য প্রতি অর্জন করো তুমি বাসে থাকো ঠিক আছে এটা হচ্ছে প্যাস্টেল কালার এটা কিন্তু ফ্যাব্রিকের হ্যাঁ না ফ্যাব্রিক না এটা হচ্ছে ওই যে এটা পিউ লেদারেরই কিন্তু এত গুড কোয়ালিটি নরম সফট বুঝাই যাচ্ছে না যেটা কিসের এই যে পিছনে একটা চেম্বার আছে এখানে এই যে এখানেও ক্রিস বেলা লেখা আছে হা 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 কি হয়েছে আসামে সিওডি হবে আপু আসামে হবে কি না আমি শিওর না সরি কিছু কিছু মাঝে মধ্যে মানুষ আচ্ছা অন্য একটা কমেন্ট দেখে এরকম হাস্যকর কিছু বাজে কথা মাথায় মনে আসে নেস্টি মাইন্ড করব বলেন আচ্ছা দাও এটা সবগুলো কালার দেখাই তারপরে আমরা একটা ব্যাগ খুলে দেখাবো আরে এখানে একটা সুন্দর রুমাল আছে মাঝে মধ্যে যদি রুমালটা খুলে মন চাপে চুল বাঁধলেন হাতে বাঁধলেন গলায় বাঁধলেন যা মন চেয়ে করলেন পার্সোনালি আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ গো এত ফাস্ট কথা বলো তুমি মাঝে মধ্যে তোমাদের তো অভ্যাস হওয়া উচিত ফুপি আব্বু তো এখনো মাঝে মধ্যে আমার কথা বুঝে না পরে তোমার কথা আমি মর্ধেক বুঝে না রুমাল তর্জমা করো তোমার রুমাল বুঝায় বলে আব্বু আপু মনি এটা বলছে আম্মু বুঝে বাট আব্বু বুঝে না মাঝে মধ্যে আমার কথা আমি এত ফাস্ট কথা বলি এই যে দেখেন সুন্দর আরে প্রিয়াস কত ও প্রাইস ওকে প্রাইস কত ব্রো
2780 টাকা। হ্যাঁ আমরা সে সবগুলো কালার দেখিয়ে তারপর আমরা একটা ব্যাগ খুলে পুরোটা দেখাবো। কি চাও? মেরে দেবো? কি হয়েছে আন্টির? হোয়াটসঅ্যাপে তো আসবে আন্টির মেসেজ। ওই হ্যাঁ আমাদের ভ্যালেন্টাইনের রিং সবাই দেখে ফেললো, পুরো ওপেন করা ছিল। ও গলব্লাডার স্টোন, সবার রিসেন্টলি এই জিনিসটা হচ্ছে, আমার মারও হয়েছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্যা নেই, দোয়া করছি অবশ্যই। আপনারা সবাই লিসা অনলাইন শপের মিনা জাপুর আম্মুর জন্য দোয়া করবেন। আন্টির গল ব্লাডার স্টোনের জন্য হঠাৎ করে ইমার্জেন্সিতে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয়েছে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। অবশ্যই আম্মুর অপারেশনটা হয়েছে এবং আম্মুর পুরো পেট ওপেন করেছিল, তো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। আরে ব্ল্যাকও ব্ল্যাক হচ্ছে একদম, থাকে না অল টাইম হিট, এটার উপরে কোনো কালার নাই। আমি খুলবো কোনটা? একদিন লাইভে পার্পল বার্বি সাজবেন প্লিজ। আপু আমি নিজে পার্সোনালি বার্বি থিমে বিশ্বাসী না, সরি টু সে, আমি কখনো আমার চশমা পরা বার্বি দেখি নাই। আমি ছোটবেলা থেকে চশমা পড়ি, তো কখনো আমি চশমা পরা বার্বি দেখি নাই। দেখে আমি নিজে কখনো ওই বার্বির প্রতি আমার ফ্যাসিনেশনটা কাজ করে না যে আই নিড আ বার্বি ডল, আমাকে বার্বির মতো লাগতে হবে, হতে হবে। আমি কখনো এই থিমে বিশ্বাসী ছিলাম না, আমি স্রোতের বিপরীতেই ছিলাম অল টাইম। তো আমার জন্য বার্বি কিছুই না, আমাকে এখন ফিটে বার্বি দিলে আমি বাসায় রাখবো না, ব্যাপারটা এরকম। সো আই ডোন্ট লাইক বার্বি, সরি টু সে, সরি টু সে, আমি কাউকে হার্ট করার জন্য বলি নাই। বাট আমি পার্সোনালি, প্রতিটা মানুষের পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে, আমার পার্সোনাল ওপিনিয়ন আই ডোন্ট লাইক বার্বি। কেন আমাকে লম্বা হতে হবে, কেন আমাকে একদম ওই জিও ফিগার টাইপ হতে হবে? ফ্যাট বার্বি হতেই পারে, খাটো বার্বি হতেই পারে, বাট বার্বির থিমটাই হচ্ছে তোমাকে সুন্দর হতে হবে, ফর্সা হতে হবে। হ্যাঁ আমি জানি পরে ওরা অনেক পরে কিছু ব্রাউনিশ বার্বি এনেছে, বাট স্টিল নাও আমি চশমা পরা বার্বি আমার মতো করে আমি কাউকে পাইনি। সো আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি বার্বির চেয়ে বেশি সুন্দর, এটা আমি ফিল করি। আই এম প্রিটিয়ার দ্যান বার্বি। কালারটা অনেক সুন্দর, নুড টাইপ কালার। আর এটা হচ্ছে, আচ্ছা এই দুটো কালার ডিফারেন্ট কি বাই দ্য ওয়ে ব্রো? ছবি তুলে ফেলো। সব মিলিয়ে কয়টা কালেকশন আছে আপু আজকে? আই হ্যাভ নো আইডিয়া, 20-30টা হবে আপু। আর এটা মানে কফিও না আবার গ্রিনিশ কফিও না, একটু ডিফারেন্ট টাইপের একটা শেড, দেখেন। বেশি জোরে কথা বলো না, টেডি জেগে যাবে। হোয়ার ইজ টেডি? হু, একদম ঠিক কথা। আচ্ছা কোনটা খুলবো? আচ্ছা খুলবো একটা, এটা খুলবো। আচ্ছা খুলো তাহলে, আমি দেখাই আপু। এটা অনেক সুন্দর, এটা অনেক ডিফারেন্ট, আসলে আমি দেখাতে খুবই ইগারলি ওয়েটি। প্রত্যেকটা ক্রিসবেলা ব্র্যান্ডের ব্যাগে কিন্তু এই যে চাবি না, এটার নাম হচ্ছে চেইনের জিপার, জিপারেও সুন্দর ক্রিসবেলার লোগো লাগানো আছে, ক্রিসবেলার এরকম বারকোড সহ আছে, আপনি স্ক্যান করে দেখতে পারবেন। একটা সুন্দর এখানে রুমাল দেওয়া আছে, নাক মুছে না তাইগুলো প্লিজ। ক্রিসবেলার এখানে লোগো করা আছে, এটা একটা স্টাইলিশ, এটা কোনো কিছু চেম্বার না, স্টাইল করে খুলতে পারবেন, লাগাতে পারবেন। টোট ব্যাগ স্টাইলে আছে, টি শার্ট টেডি আছে। ও সরি, সে হচ্ছে কি লেখা, কি লেখা রে? আরাম জাদা, সরি, ওকে, আরাম জাদায় ঘুমাতে ঘুমাক। এটা হচ্ছে রাফির ফিমেল ভার্সন, তাইলে ইউ হ্যাভ নো আইডিয়া রাফি কি কি করতে পারে ঘুমানোর জন্য। কবে জানে নিহাত বলতেছিল এরকম যে কি শুরু করছে, এরকম করতেছে কেন? তারপরে ও তার শুধু বলছে আমার নিহাত ওর ঘুম ধরছে আর কিচ্ছু না, ওই যে এরকম ওই খালি ওর ঘুম ধরছে। তুমি এগুলো নাটক করো, ঘুমানোর জন্য তুমি এগুলো করছো, ঠিক আছে? ঘুমানোর জন্য আমি ফুল রেডি, মেকআপ করে ড্রেস পরে তুমি বলছো আমি যাবো না আজকে, প্ল্যান ক্যান্সেল। তুমি তুমি যে চিপা দিয়ে বাড়িতে পারো না এই জন্য। এই দেখেন ক্রিসবেলার যে শোল্ডার হোল্ডারটা আছে সেখানেও কিন্তু এরকম ক্রিসবেলার লোগো করা আছে। প্রত্যেকটা ব্যাগ আজকে ব্র্যান্ডের, কোন নন ব্র্যান্ড ব্যাগ আজকে আমরা দেখাচ্ছি না, উর্মিস ক্রিয়েশনের প্রত্যেকটা ব্যাগ অরিজিনাল ক্রিসবেলা ব্র্যান্ডের। আপনারা চাইলে গুগল সার্চ করতে পারেন ক্রিসবেলা ব্যাগ কো। দুইটা ব্র্যান্ডের ব্যাগ আজকে আমরা দেখালাম, যেগুলো একই রকম দাম অবশ্যই। আজকে এটা হচ্ছে লাস্ট 2780, রাইট?
2780 টাকা প্রতিটাতে এরকম মোবাইল চেম্বার আবার টাকার জন্য একটা আলাদা সুন্দর চেম্বার আছে কিছু কিছু ব্যাগে আবার ছোট মানি পার্সও আছে এত টুইট এটা দুইটা কালার ছবি আছে বাকি কালারগুলো তোলা বাকি ভাইয়া একটু দাঁড়াও এই যে 2780 করে হ্যাঁ ঠিক আছে আপু জাস্ট আমি জাস্ট নরমালি বললাম ফাইন ফাইন আমি পার্পল সাজবো একদিন সমস্যা নেই ইনশাআল্লাহ আপু তিনটা দাঁড়া ও তিনটা ওকে দাও এই যে ব্ল্যাক টু এটা হচ্ছে একটু প্যাস্টেল টাইপ শেড আর এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ 2780 করে এগুলো কিন্তু সবই অরিজিনাল ক্রিস বেলা ব্র্যান্ডের ব্যাগ যেগুলোর দাম হচ্ছে প্রত্যেকটা যখন দেখিয়েছি তখন আমি দেখিয়ে দিয়েছি प्राइस तो बोलना चाहते चाची ओहो अरे इज नो कोनो दिन विनर होते পেলাম না এখন তো আমি উইনার করি নাই ঠিক আছে সো আমরা বেস্ট ডিটেইল আছে আমার কাছে তাই না আমারও মনে হয় আমার এখন বেস্ট ব্যাগটা দেখান তো না সাদাটা প্লিজ এটার দাম ছিল 2150 রাইট আজকে লাইভে দেখানো সবচেয়ে বেস্ট ব্যাগ এটা সত্যি যদি আপনি বড় ব্যাগ লাভার হন তাহলে এই ব্যাগটা আর যদি আপনি ছোট ব্যাগ লাভার হন তাহলে এই ব্যাগটা এই দুটো হচ্ছে সবচেয়ে বেস্ট বাবু আছে ভিতরে হ্যাঁ দুটোর সাথে বাবু আছে এটা বেস্ট পার্ট এটার সাথে একটা মানি পার্স আছে বড় একটা মানি পার্স আর এটার সাথে একটা ছোট মানি পার্স আছে এটাও হচ্ছে বেস্ট পার্ট আপু ওয়ালেট সহ ব্যাগগুলোর মধ্যে কি মেরুন কালার হবে ইয়েস হবে দুটো মেরুন দেখাও দাও ম্যাচিং ম্যাচিং করে দেখাই দিই কি আছে জীবনে আপনাকে লাগে কামরা হাইটতেই গেলাম সারা জীবন এই যে মেরুন ওয়ালেট সহ এটা ওয়ালেট সহ এটা ওয়ালেট সহ দেখেন ম্যাচিং করে নিতে পারবে চাইলে আপনি ম্যাচিং করে দুটো করে নিয়ে নেবেন তাহলে আপনার থাকে না মাঝে মধ্যে আউটফিটের সাথে সবসময় বড় ছোট ম্যাচ করে নিতে হয় এরকম ব্ল্যাকটার মধ্যে আছে এরকম ছোট বড় দাও তো ও ইয়া আঙ্কেল আন্টি কেমন আছে আমি তো দেখাও না আমার দুই দিন আমি ভালোই আছে মনে হয় ফোন তো দিছে হ্যাঁ ফোন দিছে আমি তো অসুস্থ থাকলেও বলে না আমাকে তুমি যে কান্দো নাই মালয়েশিয়া সিঙ্গাপুরে আব্বু লা সীমান্ত দেখছে লাস্ট তিন চার দিন পাগল হয়ে গেছিল একটু পর পর কখন কি এখন কি করতেছ কোথায় আছো কই যাচ্ছ কই খাচ্ছ সীমান্ত বলে তোমার বাপে পাগল হয়ে গেছে অলরেডি তোমার জন্য যে আর পাকতেছে না সে একটু পর পর কোথায় আছো কই যাচ্ছ কি করছো কি খাইছো কোথায় নাচছো মানে এভরি একটু পর পর সে আমাকে টেক্সট দিছে একটু পর পর আর আমি বুঝতেছিলাম আব্বু ওয়াজ মিসিং মি আ লট আমি আমার মানুষ যখন ঘুরতে যায় তখন আসলে একটা মানুষ তো নিজে এইটা তো আছে ম্যাচিং আজকে তো সব ম্যাচিং ম্যাচিং কমন কালার পরে গিয়েছে বাট এই ব্যাগগুলো অনেক ভালো অনেক ভালো একদম পারফেক্ট ইউজার ফ্রেন্ডলি অফিসের জন্য ভার্সিটির জন্য বাচ্চার মায়েরা সারা দিনের জন্য বেরোতে পারবে বড় সাইজের ব্যাগ তো সব আছে ভিতরে সব 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 তোমার বড়িতে ট্রাই করা মনে তোমার মারতে দাঁড়াও আমি তো কইছি তোমার বউয়ের যত প্রকার নষ্ট করা সম্ভব আমি করবো সমস্যা নেই তোমার বউরে রাফির উপর আমার যত রাগ ক্ষোভ আছে সব ওর বউরে চেয়ারের সাথে বাইন দাও পিটাই আমি সব উদ্ধার করব কারণ ছেলেদের ছেলে মানুষকে তো মারতে পারি না আর আমি রাফির বউরে মারলে রাফি তো আমার মারতে পারবে না মেয়ে মানুষকে তো মারতে পারবে না রাফির বউরে আমি ইচ্ছে মতো পিটাবো বাইন দা পিটাবো যাতে আমার মারতে না পারে ভালো আইডিয়া এটা আমি তার সাথে প্ল্যান করছি তার তো বলছে ও তো মারতে পারবে না আমাকে বলবে হায়ার করবে আমাকে ওর বউরে মারার জন্য কারণ ওর উপর যত ক্ষোভ ও যে কত বিট না ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া ও যে মাইন্ডসেট কি পরিমাণ জ্বালাইতে পারে আপনাদের মনে করেন আমি গলটি পেপ খুঁড়ি খুন করে ফেলি ব্যাপার না ইটস ওকে আই লাভ হিম আ লট স্টিল দাও তোমার হাতের ঘড়ি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো আজকে শেষ লাইভে চলে আসছো এবং লাস্ট পর্যায়ে একদম 10:30 বাজে শিট ম্যান সো আজকে লাইভে শেষ পর্যায়ে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভে আমরা হচ্ছে উর্মিস ক্রিয়েশনের ক্রিস বেলা অ্যান্ড ব্যাগ কো ব্র্যান্ডের অরিজিনাল ব্যাগগুলো দেখালাম যেগুলো সবই অরিজিনাল ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে ফ্রম দুবাই এবং প্রত্যেকটা ব্যাগ পুরো বাংলাদেশে ডেলিভারি হবে চট্টগ্রামে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ 150 সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 150 টাকা আগে বিকাশ করতে হবে তারপরে অর্ডার কনফার্ম হবে ওদের গ্রুপে জয়েন হয়ে গেলে গ্রুপ মেম্বার হিসেবে যদি আপনি স্ক্রিনশট দেন গ্রুপে অর্ডার করার সময় নাম ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে তাহলে আপনি ডেলিভারি চার্জ হাফ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আমার সাথে আগামীকাল আমার জন্য একটা বড় লাইভ আছে
বড় লাইফ বলতে এভরি লাইফ ইজ বড় লাইফ বড় লাইফ বলতে মানে থাকে না কিছু ব্যাপার দিলকে পাশে ওকে যেভাবে দিলকে পাশে ফিডব্যাক রিসেট সবাই আমার খালি জিজ্ঞাসা করে কিভাবে ওয়েট কমছে কিভাবে ওয়েট কমছো ফিডব্যাক রিসেটের কথা এখন পর্যন্ত আমার মুখে না শুনলে ফিডব্যাক রিসেট লিখে সার্চ করবেন তাহলে আমি কি কি করেছি ফিডব্যাক থেকে সব পেয়ে যাবেন ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কালকে নেক্সট লাইভে ফিডব্যাক রিসেটের লাইভে টিল দেন টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম।